হাতে মাত্র আর কয়েকটি দিন তারপরেই পৌষ মেলা তবে এখন থেকেই পৌষ মেলা নিয়ে শুরু হয়েছে টালবাহানা বিশ্বভারতীর তত্ত্বাবধানে প্রতি বছর শান্তিনিকেতন ট্রাস্ট পৌষ মেলার আয়োজন করে থাকে কিন্তু করোনা কাল থেকে বন্ধ রয়েছে পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা এখন যখন সামনে পৌষ মেলা সেই সময় শান্তিনিকেতন ট্রাস্ট পরিকাঠামোর অভাবে পৌষ মেলার আয়োজন করতে পারবে না বলে জানিয়েছে বোলপুর পৌরসভাকে দেওয়া একটি চিঠিতে শান্তিনিকেতন ট্রাস্টের সেই চিঠির পরিপ্রেক্ষিতে বোলপুর পৌরসভার তরফ থেকে জানানো হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনো পর্যন্ত পৌষ মেলার আয়োজন করবে কিনা তা নিয়ে স্পষ্টভাবে কিছুই জানায়নি তবে তারা যদি সত্যিই পৌষ মেলার আয়োজন না করে তাহলে তারা পূর্বপল্লীর মাঠ ভাড়া নিয়ে পৌষ মেলার আয়োজন করতে প্রস্তুত কিন্তু পূর্বপল্লীর মাঠ ভাড়া নিয়ে পৌষ মেলার আয়োজন করার যে প্রসঙ্গ উঠছে তার ঘোর বিরোধিতা করেছেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর তার কথা অনুযায়ী পৌষ মেলা যদি ওখানে হয়েই থাকে তাহলে তা বিশ্বভারতীর করা উচিত বোলপুর পৌরসভা কেন করতে যাবে বোলপুর পৌরসভা যদি করে তাহলে তা তিনি অত্যন্ত গর্হিত অপরাধ বলে মনে করছেন তিনি এই বিষয়ে জানিয়েছেন খুব খারাপ হবে এর পাশাপাশি তিনি জানিয়েছেন ভুবনডাঙ্গার মাঠে নাকি বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা করার পরিকল্পনা করছে ভুবনডাঙ্গার মাঠেও মেলা আয়োজন হলে তার কোনো আপত্তি নেই এর পাশাপাশি তিনি জানিয়েছেন এই পৌষ মেলা হলো বহু প্রাচীন পৌষ মেলা মহর্ষির আমলের মেলা সুতরাং এই মেলাকে বন্ধ করে দেওয়া একেবারেই অনুচিত এর কোনো মানেই হয় না পৌষটা যদি ওখানে হতেই পারে তাহলে সেটা বিশ্বভারতীই করা কি বলপু কেন করতে যাবে সুতরাং ওটা যদি ভাড়া দেওয়া হয় তাহলে আমি মনে করবো অত্যন্ত গর্বিত অপরাধ হবে খুব খারাপ হবে সেটা তো আগে থেকেই আমি শুনেছি যে তারা ভুবনডাঙ্গা একটা মেলা করবে তা করুক তা থেকে আমার কোনো আপত্তি নেই এখানে যখন হচ্ছে না কিন্তু এখানে বোলপুরে সে মেলা করবে এটা মোটেই ঠিক নয় এটা বহুকালের প্রাচীন মেলা সে মহর্ষির সময় থেকে হয়ে আসছে এটাকে বন্ধ করে দেওয়া একেবারেই অনুচিত এটা যতদূর সম্ভব সুষ্ঠুভাবে পরিচালনা করে একে ধরে রাখার চেষ্টা করাই উচিত কিন্তু সেটা হচ্ছে না দুঃখী দুঃখের বিষয় প্রসঙ্গত দু হাজার সালে পূর্বপল্লীর মাঠে করোনা অতিবাড়ির কারণে পৌষ মেলার আয়োজন করা হয়নি পরের বছর অর্থাৎ দু হাজার একুশ সালেও পূর্বপল্লীর মাঠে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট পৌষ মেলার আয়োজন করেনি পরিবর্তে বাংলা সংস্কৃতি মঞ্চ এবং বোলপুর ব্যবসায়ীদের তরফ থেকে যৌথভাবে ডাক বাংলো মাঠে একটি বিকল্প পৌষ মেলার আয়োজন করা হয় তবে এই বছর পৌষ মেলা নিয়ে প্রত্যেকের মধ্যেই আশা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিশ্বভারতীর তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি বীরভূম থেকে মাধব দাসর রিপোর্ট নিউজ এইটিন লোকাল